গুড মর্নিং, একটা নতুন সকাল, নতুন দিন নিয়ে আবারও চলে এসেছি। চলো দিনটাকে ফাটাফাটি ভাবে শুরু করা যাক। আজকে আমি বানাবো লাবড়া। লাবড়ার জন্য পুঁইশাকের লাবড়া বানাবো। আমি পুঁইশাক কেটে রেখে নিয়েছি, আর এখানে আমি আলু, কুমড়ো আর বেগুন কেটে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রত্যেকটা বাঙালির বাড়িতে লাবড়া না হয় এমনটি হয় না। আছে বেশ ভালো ফ্রেশ পুঁইশাক, দেখো কুচি কুচি একদম পুঁইশাক হয়েছিল, তাই ভাবলাম ঝটপট একটু লাবড়া বানিয়ে নিই। চলো তাহলে প্রসেসটা দেখাই। সবচেয়ে আগে কড়াতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। ফোড়নে তোমরা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারো। আমার পাঁচ ফোড়নটা শেষ হয়ে গেছে, তাই আমি জিরেটা দিলাম। জিরেটাও দেয়া যায়। লঙ্কাটা ভাজা ভালো করে হয়ে গেছে, এই সময় আমি কুমড়ো আর আলু দিয়ে দেবো তেলে। বেগুনটা দেবো না এখন তেলে, কারণ বেগুন খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তাই যতক্ষণে কুমড়ো আর আলু সেদ্ধ হবে, বেগুন পুরো গলে নাম পাতাই থাকবে না, তাই একটু বেগুনটা পরে দিতে হয়। সাথে সাথে সল্ট অ্যাড করব। জিরের গুঁড়ো একটু অ্যাড করব, সামান্য একটু দেবো, কারণ জিরে আমরা ভেজে মানে পিষেও দেবো। তাই এর সাথে কিন্তু আমি পুঁই শাকের গোটাগুলো দিয়ে দেবো। এই দেখো আমি বেটে নেব একটু আদা, জিরে আর গোলমরিচ। সামান্য একটু জল দেব। সবজি আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা পেশা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। পুঁইশাকের পাতা অ্যাড করার আগেই আমি এই মশলাটা অ্যাড করছি, কেননা পাতা দেওয়ার পরে জলটা ছেড়ে দেয়, তাই মশলাটা বেশ ভালো করে ভাজা হবে না। তার জন্য পাতা দেওয়ার আগে আমি মশলাটা দিয়ে নিই। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার পুঁইশাকের পাতাগুলো আমরা অ্যাড করে দেব। খুবই কচি কচি পাতা, তাই আমি এগুলোকে ছোট ছোট করে কাটিনি, গলে যাবে। এই ধরনের লাবড়া খিচুড়ির সাথে জাস্ট জমে যায় কিন্তু।
এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢেকে রেখে দেব এটা, সো দ্যাট ভালো করে এই পাতার থেকে জল রিলিজ হয়ে যায়। আর হ্যাঁ, এই সময় কিন্তু আমরা বেগুনগুলোকেও অ্যাড করে দেব। অনেকে আবার বেগুনগুলো ভেজে তুলে নেয়, কিন্তু ওটা রিচ হয়ে যায় ভীষণ। আর নর্মাল ঘরে খাওয়ার জন্য এই ছবি ঠিক আছে। জাস্ট একটু অবস্থা দেখো কিচেনে, পুরো ভিজে আমি একাকার, মানে এতই গরম পড়েছে। একটা ফ্যান, সিলিং ফ্যান চালাতে পারি না, তোমরা সবাই জানো কিচেনে রান্না করতে গিয়ে সিলিং ফ্যানটা চালাতে গিয়ে অনেক অসুবিধে হয়, তাই একটা স্ট্যান্ডিং ফ্যান আমি লাগিয়ে রেখেছি। তার সত্ত্বেও পুরো ঘেমে আমি, মানে নাজেহাল, ভীষণ গরম পড়েছে। তোমরা সবাই নিজের কেয়ার করো, আর প্রয়োজন হলেই বাইরে বেরিও, আদারওয়াইজ বাইরে বেরিও না, অনেক বেশি টেম্পারেচারটা হাই হঠাৎ হয়ে গেছে, তাই শরীর খারাপ হয়ে যাবে। চলো দেখি আমাদের লাউটা কতদূর হলো। লাবড়া বেশ ভালো লাগে, খুব ভালো লাগে আমার। তোমাদের মধ্যে থেকে কাদের কাদের লাবড়া পছন্দ প্লিজ আমাকে জানিও। জিনিস দেখাই, এই যে এটা কি বুঝতে পারছো তোমরা, আলু পোড়া। ইয়েস, উনুনে পুড়িয়ে এনেছি আলুগুলো, বহুতই গরম এখনো, কিন্তু আমার খুবই ভালো লাগে আলু পোড়া খেতে। এবার এটাকে কাঁচা তেল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখব। অনেকটা হয়ে এসেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। গরম পড়েছে, বাপরে বাপ, সাংঘাতিক গরম পড়েছে। এসিটা গেছে খারাপ হয়ে, তাই দেখো না পুরো ঘর অন্ধকার করে বসে আছি। লাইট জ্বালালে একটু হিট ইয়ে হয়, গরমটা বেশি লাগে, তাই একটা স্ট্যান্ডিং ফ্যান, একটা সিলিং ফ্যান লাগিয়ে বসে আছি। সারাটা দুপুর এইভাবেই কাটালাম, প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু বেশি বৃষ্টি হলেও আবার জ্বালা কি এত বৃষ্টি কেন হচ্ছে, আবার বৃষ্টি নাও হলে কিন্তু প্রবলেম হয়ে যায়। কদিন ধরে একদমই বৃষ্টি হচ্ছে না, 40 ডিগ্রিতে পৌঁছে গেছে টেম্পারেচার, মানে ভীষণ খারাপ অবস্থা। সত্যি কি যে হবে এখনই এই অবস্থা, মানে এটা তো জাস্ট সামারের স্টার্টিংটা, তাই তো, পরে কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না, সত্যি বহুত গরম। এই যে বিকেলবেলার কফি নিয়ে বসে গেছি আমি। আজ আমার পিসি বাড়ি যাওয়ার কথা ছিল পিসিকে দেখতে, তোমাদের বলা হয়নি পিসির আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই তো কিছুদিন আগে, 10-15 দিন হয়েছে। বেশ ভালোইভাবে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা বাইক এসে ধাক্কা দিয়ে দিয়েছিল, একটা পা পুরো ফ্র্যাকচার, একটা পায়ে পুরো মাংস খাবলা করে উঠে গেছিলো, পায়ে মাথার পেছন দিকে মানে ফেটে গেছিলো, কেটে গেছিলো, স্টিচ পড়েছে, মানে সাংঘাতিক অবস্থা। পিসি আমার 85, আর তাই আজ মানে এতদিন যেতাম ডেলি, প্রায় ডেলি যেতাম দেখতে, কিন্তু তোমাদের আমি দেখাতে পারিনি, কেননা সবাই নিজস্ব একটা প্রাইভেসি থাক, মানে আমার মনে হয় কি সবাই তো আবার ক্যামেরা ফ্রেন্ডলি না, সবাই আবার অসুস্থ বোধ করে, মানে যদি আমি ক্যামেরাটা নিয়ে হঠাৎ করে ভিডিও করা শুরু করে দিই। আর ওই প্রাইভেসিটা কিন্তু মেনটেন করতেই হয় আমাদের, ব্লগিং করি তার মানে এটাই না কি যেখানে সেখানেই আমি ঢুকে পড়ি, একদম না। তুমি দেখেছো, তোমরা দেখেছো, আমি মানে যদি কোনো কন্টেন্ট না পাই, যদি কোনো কিছু ব্লগ বানাবো না, কিন্তু ব্লগ বানাবার জন্য কি কারো প্রাইভেসি নষ্ট করে দেওয়া বা কিছু এমন জিনিস দেখাওয়া, ওটা আমার দ্বারা হয় না, আর আমি ওটা সেটা করিও না।
আমি যদি ফ্যামিলির সাথে থাকি তাহলে সবাইকে একবার জিজ্ঞেস করে নিই কি তোমরা কি কমফোর্টেবল, আমি কি ক্যামেরা অন করব। যদি ওরা হ্যাঁ বলে, হ্যাঁ কমফোর্টেবল, তাহলেই আমি ক্যামেরাটা অন করি, আদারওয়াইজ আমি অন করি না। অনেক ফ্যামিলি গ্যাদারিং তো হতেই থাকে, কারণ কি তোমরা জানো এখানে সব আশেপাশে আমার পুরো ফ্যামিলি, আমার রিলেটিভসরা আশেপাশেই রয়েছে, মানে প্রত্যেক দিনই যাওয়া হয়, প্রত্যেক দিনই গ্যাদারিং, মানে একটু আড্ডা বসে, কিন্তু সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, এটা আমি বারবার বলছি। তাই আমি নিই না, যতটুকু সম্ভব অতটুকুই আমি নিই করি। আর পিসি, তাই পিসি ওই অবস্থায় ছিল না কি দেখাওয়া যায়, তোমাদের দেখাতে পারি, খুবই খারাপ অবস্থায় ছিল। আর ওই অবস্থায় মানুষটা এত কষ্ট পাচ্ছে আর তারপরে ওর মধ্যেই আমি ভিডিও করব, সেটা মানে হিউম্যানিটি না, তাই তো? তাই আমি তোমাদের দেখাইও নি আর বলিও নি, কেননা যদি ব্লগে বলি তাহলে তোমরা দেখতে চাইবে, তাই আমি দেখাতে পারবো না সেই মুহূর্তে, তাই আমি বলিনি। আজ যাওয়ার কথা ছিল, আজ আমি ভেবেছিলাম সুস্থ হয়ে গেছে অনেকটাই, প্লাস্টার খোলেনি কিন্তু অনেকটাই বেটার, আগে থেকেই দেখানো যাবে, তাই ভেবেছিলাম আজ তোমাদের নিয়ে যাব, দেখাবো। কিন্তু একটা আনফর্চুনেটলি উপরতলার যে ইলেকট্রিক যে কানেকশনটা একটু খারাপ হয়ে গেছে, ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তো ইলেকট্রিশিয়ান ডেকেছি, কমপ্লেন করেছি, ওরা আসবে, তাই আমার ঘরে থাকতে হবে, তাই যেতে পারছি না। কাল দেখি, যদি যাই তোমাদের নিশ্চয়ই নিয়ে যাব, তোমাদের নিশ্চয়ই দেখাবো। যতই গরম পড়ুক, কফি মাস্ট, কফি না খেলে মনে হয় কিছু একটা মিসিং, মানে ফ্রেশ লাগে না। আমি জানি না এটা আমার সাথে হয় কি তোমাদের সাথেও হয়, কিন্তু কফি তো মাস্ট। আজ ডিনারে খুব একটা কিছু নেই, ডিনার করবো কি না সেটাও ডাউট আছে, কেননা লাঞ্চ ভীষণ লেটে হয়েছিল আর তাই হেভি লাগছে, তাই আর গরম, প্রচুর গরম পড়েছে, মানে সাংঘাতিক গরম, তোমরা জানোই, তোমরা ফিল করছো হয়তো সব জায়গায় সেই এই অবস্থায়। আর তাই কিছু কিছু খাবো না, দেখি যদি ঠান্ডা কিছু দুধ হয় সেটা খেয়ে নেবো, কিন্তু ডিনার করার আমার ইচ্ছে খুব একটা নেই। ব্লগটি তাহলে আমি আজ এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখছো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। ওকে দেন, বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। গুড নাইট।